হকার ঘিরে নিউটাউনের তুমুল ঝামেলা পুলিশ হকারদের মধ্যে তুমুল ঝামেলা হকার ইউনিয়নের সদস্যকে আটক করে নিউটাউন থানার পুলিশ দেখতে পাচ্ছেন সেই ছবি যে হকারদের সঙ্গে পুলিশের তুমুল ঝামেলা একজনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে

গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দেন ফুটপাথ পরিষ্কার করতে হবে ফুটপাথ মুক্ত করতে হবে এরপরই নিউ টাউনের অবৈধ দোকান উচ্ছেদ করতে গিয়েই ধুমধুমার বাদে দোকান ভাঙতে গেলে পুলিশকে বাধা দেয় দোকান মালিকরা পুলিশের সাথে বচসা হলে কোল ভবনের সামনে রাস্তায় পরিস্থিতি ঘটনাস্থলে বিধাননগরের বিশাল পুলিশ বাহিনী আছে ঘটনাস্থলে ডিসি টাউন মানব সিংলা তারা কিন্তু মাইকিং করছে তাদেরকে সরে যেতে বলছে তাদের দোকান ভাঙবে বলেই পরিস্থিতি নিচ্ছে এনকেটি এর তরফ থেকে এখন কি পরিস্থিতি সাকিল দেখো এখনো পর্যন্ত জমায়েত এখনো কিন্তু সেইভাবেই আছে জমা তাদের দাবি তাদেরকে পুনর্বাসন দিতে হবে সরকার সরকারের কাছে তারা বারবার দাবি করছে মমতা ব্যানার্জির নাম ধরেই কিন্তু তারা বারবার দাবি করছে যে তাদেরকে পুনর্বাসন দিতে হবে তারা দীর্ঘদিন ধরেই কিন্তু তারা এখানে ব্যবসা করছে তাদেরকে কোনোভাবেই যাবে না এরকমই তাদের দাবি এরপরেই কিন্তু নিউটাউন থানার পক্ষ থেকে একজন হকার ইউনিয়নের সদস্যকে কিন্তু আটক করে ইতিমধ্যেই নিউ টাউন থানায় নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে নিউ টাউনের ডিএলএফ এলাকা জুড়ে পুলিশ প্রশাসনে কি বক্তব্য পুলিশ প্রশাসন মাইকিং করছে তাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে এবং এনকেটি তরফ থেকেও কিন্তু মাইকিং করা হচ্ছে তাদের বারবার অনুরোধ করা হচ্ছে যে তারা যেন সরে যায় তাদেরকে ওই ফুটপাত দখল মুক্ত করতে হবে এবং তাদেরকে সরে যেতে বলা হচ্ছে ধন্যবাদ সাকিল কথা বললাম প্রতিনিধি সাকিল মোস্তাকের সঙ্গে এবং হকারদের যখন সেখান থেকে সরাতে যায় পুলিশ অর্থাৎ হকার উচ্ছেদের হকার উচ্ছেদকে কেন্দ্র করে তুমুল ঝামেলা নিউটাউনে আটক একজনকে আটক করেছে নিউটন থানার পুলিশ